আলোচিত সর্বশেষ ভাইরাল সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। করোনা ভাইরাসের হানার পর অনেক মানুষের মধ্যে মাথার চুল ফেলে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলছেন চুলে ভাইরাস লেগে থাকতে পারে, কিন্তু ব্রিটেনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যাদের মাথার টাক তাদের বরং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে করোনা ভাইরাসের ঝুঁকি বেড়ে যায়, কিন্তু কারো মাথায় যদি টাক হয় তাহলে সেই ঝুঁকি নাকি আরও বেড়ে যায়। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ব্রিটেনের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক কার্লোস ওয়ামবিয়ারের নেতৃত্বে চালানো গবেষণায় দেখা গেছে মাথায় চুল নেই এমন পুরুষদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। কয়েকজন গবেষক টাক মাথাকে ঝুঁকির কারণ হিসেবেও ঘোষণা করতে চান। সম্প্রতি এক মার্কিন গবেষক ডাক্তার ফ্রাঙ্ক গ্যাপ্রিন করোনায় মারা যাওয়ার পর তার নাম অনুসারে এই ঝুঁকির নামকরণ করা হয়েছে গ্যাপ্রিন সাইন। ওই চিকিৎসকের মাথায়ও টাক ছিল। অধ্যাপক ওয়ামবিয়ারে বলেন, ধারণা করছি পুরুষের শরীরে বেশ কিছু হরমোন যেমন টেস্টোস্টেরনের মতো হরমোন কেবল চুল পড়ার জন্যই দায়ী নয়, এটি করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। এজন্য যাদের টাক পড়েছে তাদের শরীরে খুব সহজেই বাসা বাঁধতে পারে কোভিড-19। অধ্যাপক ওয়ামবিয়ারের নেতৃত্বে স্পেনে দুটি জরিপ চালানো হয়। সেখানে দেখা গেছে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে টাক মাথার পুরুষদের সংখ্যা অন্যদের তুলনায় বেশি। তবে এ নিয়ে যথাযথ প্রমাণ খুঁজে পেতে আরও কিছু অপেক্ষা করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মনে করছেন বিজ্ঞানীরা। ওয়ামবিয়ারে বলেন, আমরা সত্যি মনে করি যে টাক মাথার ব্যক্তিরা যে অধিক করোনার ঝুঁকিতে আছেন এটা নিখুঁত ভবিষ্যৎবাণী। সম্প্রতি যুক্তরাজ্যে আরেকটি গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসে নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।